বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, ঠিক না? ওইরে পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পাড়ি যেতে পারে শুকিয়েও, গোটা রাস্তাটি কিনে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার চাকরি, শিল্পপতিরাতে উলিয়া হয়ে করতে পারে চাকরি, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার চাকরি, শিল্পপতিরাতে উলিয়া হয়ে করতে পারে চাকরি, চোরগুন্ডা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুরের জাতির দেশ, দফায় দফায় বদলায় লগ্ন পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুরে হবে না, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিড়িমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিড়িমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, আর কিছু থাক না থাক এদেশে সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। কেউ যদি ক্ষমতার গর্বে অর্থের গর্বে মনে করে উল্টাটা মনে করে চেয়ারে বসে বলে ইসলাম থাকবে না, পরের দেশে থাকবে না, ঠিক আছে? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, রাজপথ থেকে বসে যেতে পারে গণতন্ত্রের দাবি, রাজপথ থেকে বসে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তারা দাবি, স্বার্থের হাত নাড়তে উপায় আইনের দরকারি, আমার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, সাইফের সাথে হতে পারে ফের মির্জা পরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপালে বন্দি, এই বীরদের মাটি বীরদের খাটি শহীদের বাংলায়, এই বীরদের মাটি বীরদের খাটি শহীদের বাংলায়, জনগণের ভোটে কিংবা ভোট লুটে যে যার ক্ষমতায়, রক্ত নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিলিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিলিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে সব কিছু বদলে যাক এদেশে,